বন্ধুরা, কি হলো যখন এক ব্যক্তি ফ্রোজেন চকলেট কাস্টার্ড খাওয়ার সময় সেখানে মানুষের কাটা আঙ্গুল পায়? হ্যাঁ বন্ধুরা, মানুষের কাটা আঙ্গুল। আসলে নর্থ ক্যারোলিনা নামের এক ব্যক্তি একটি রেস্টুরেন্টে ফ্রোজেন চকলেট কাস্টার্ডের অর্ডার দেয়। তারপর তিনি সেটা খেতে খেতে এটাতে একটা মানুষের কাটা আঙ্গুল পায়। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। প্রথমে সে ভাবে এটা হয়তো কোনো ক্যান্ডি, কিন্তু যখন সে এটাকে খুব ভালো করে দেখে তখন তার পুরোপুরি বিশ্বাস হয় যে এটা কারোর কাটা আঙ্গুল। এটা দেখে সে চিৎকার করে এবং সে দ্রুত পুলিশকে ফোন করে। জিজ্ঞাসাবাদে রেস্টুরেন্ট কোম্পানির মালিক বলে, কাস্টার্ডের ফ্যাক্টরিতে কাজ করার সময় একজন কর্মচারীর অনেক বড় দুর্ঘটনা ঘটে। কাজ করার সময় মেশিনে তাদের আঙ্গুল কেটে যায়, যেটা কাস্টার্ডে পড়ে গিয়েছিল। কিন্তু এই ব্যক্তির সাথে অনেক ভয়ানক ঘটনা ঘটে, তাই সে এই ফ্যাক্টরির মালিকের উপর কেস করার কথা বলে।